2023 সালে বিধানসভা নির্বাচনে টিপরাল্যান্ড আন্দোলনের অন্যতম হোতা আইপিএফটি দল কি এবার শাসক বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবে? এই বিষয়কে কেন্দ্র করে আইপিএফটি দলে ইতিমধ্যেই ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আইপিএফটি দলের নবপ্রজন্ম চাইছেন অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসতে, কিন্তু আইপিএফটি দলের প্রবীণ নেতৃবৃন্দরা চাইছেন শাসক বিজেপি আইপিএফটি জোট অটুট থাকুক। বিজেপি আইপিএফটি দল যেভাবে 2018 সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল জোটবদ্ধভাবে, ঠিক একই কায়দায় একইভাবে এবার 2023 সালে বিধানসভা নির্বাচনেও সেই জোট বহাল রাখতে চাইছেন। কিন্তু শাসক দলের অন্যতম শরিক আইপিএফটি দলের যুব নেতৃত্বরা কিন্তু অন্য সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর। বিশেষত আইপিএফটি দলের কনভেনার মঙ্গলদেব বর্মা কিন্তু প্রকাশ্যেই ঘোষণা করেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে শাসক জোট অর্থাৎ বিজেপি আইপিএফটি জোট থেকে বেরিয়ে এসে নতুন কোনো রাজনৈতিক জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে এবার বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি কী কারণে সৃষ্টি হয়েছে? আইপিএফটি দলের মধ্যে এই ধরনের রাজনৈতিক গোলযোগের অন্যতম কারণ হিসেবে অনেকে দেখছেন এনসি দেববর্মার নেতৃত্বেই বিজেপি আইপিএফটি জোট অটুট ছিল। কিন্তু এনসি দেববর্মা যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, সেই সঙ্গে দলের মধ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে থাকেন, তখন থেকে শুরু হয়েছে দলের মধ্যে খুব। আইপিএফটি দলের যুব নেতৃত্বরা কিন্তু চাইছেন এবার শাসক জোট বিজেপি ছেড়ে বেরিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে জোটবদ্ধ হয়ে টিপরাল্যান্ড এবং গ্রেটার টিপরাল্যান্ড এই দুই ইস্যুকে কেন্দ্র করেই আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে। এই বিধানসভা নির্বাচনে টিপরাল্যান্ড ইস্যুকে সামনে রেখে আবারও ক্ষমতায় আসতে চাইছে আইপিএফটি দল। 2018 সালে ঠিক একই কাদে এ রাজ্যের বুকে এক নজির সৃষ্টি করে চলল আইপিএফটি দল পৃথক টিপরাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে। যদিও এই চার বছরে ক্ষমতায় ভোগ করে আইপিএফটি দল এই বিষয়ে কোনো ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারেনি, যার ফলশ্রুতিতে মানুষ টিপরাল্যান্ডের দাবি নিয়ে আইপিএফটির প্রতি ভরসা রাখতে চাইছে না। এজন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরেই পুনরায় ক্ষমতায় ফিরতে চাইছে আইপিএফটি দলের যুব নেতৃত্বরা। এ নিয়ে দলের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। 2023 সালে বিধানসভা নির্বাচন আর বেশি দিন সময় নেই, ঠিক এই মুহূর্তে দলের মধ্যে এই ধরনের আভ্যন্তরীণ কুন্দল দলকে আগামী দিনে কোন পর্যায়ে নিয়ে যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে দলের কর্মীদের মধ্যে।